আমার আইডি দিয়ে মেয়েগো মেসেজ দিলে মেয়েরা রিপ্লাই দেয় না, এক একটা মেস হেস পা হোক। আমি কি আবার বোধাই নাকি আমি একটা ফেক আইডি খুলছি, ফেক আইডি খুইলে তোর তো মেয়ে আসাল সব মেয়েগো রিকোয়েস্ট পাঠাইছি, মানে যেটি মেয়ে সামনে আসাল আর কি, যাই হোক কত তরিকগুলা মেয়ে আই অ্যাকসেপ্ট করছে। কইছি রিয়েল আইডি দিয়ে মেসেজ দিলে রিপ্লাই দেয় না, মেয়ে নাম দিয়ে আইডি খুলছি তখন খালি মেয়েগো এস এম এস করুম, মেয়েরা একলাই রিপ্লাই দিব। যাই হোক দুইটা মেয়ের এস এম এস দিছি, যাপো কেমন আসছ কলেজে ভালো, অনেক কথাবার্তা বললো, পরে বললো যে আপনার বাসা কই, আমিও সব কিছু বললাম। পরে কইছি কি যে তুমি কি সত্যি মেয়ে, মানে আমি তো ছেলে ওখানে আমার তো একটু সন্দেহ সন্দেহ ওই বই। পরে কয় কেন, আমি বলছি তাহলে তোমার একটা পিক দাও দেখি, আমি তো পিক দিই না আপু, মনে মনে গেলাম আমি আপন আমি ভাইয়া। পরে বেশি পরে আমার একটা পিক দিছি, যাই হোক পোলার পিক দিই না আর কি, অন্য মেয়ের আইডি থেকে ছবি ডাউনলোড করে এই ছবি দিছি। পরে কইছি এইটা আমি, তোমার পিক দিলে সমস্যা কি যেহেতু আমিও মেয়ে। পরে পিক দিছে যে মানে সুন্দর আছে, ক্রাশ খেয়েছি কিন্তু সাথে সাথে তো অফার দেয়ারি না, কয়েকদিন কথা কওয়ার পরে কইলাম যে তুমি কি রিলেশন করো নাকি, বললো যে না আমি তো রিলেশন করি না। পরে বেশি তাহলে আমরা রিলেশনের মতো কথা বলি আর কি, আমিও রিলেশন করি না সিঙ্গেল, দেখো কত মেয়েরা রিলেশন করে তাদের বয়ফ্রেন্ড আছে কত রোম্যান্টিক রোম্যান্টিক কথা কয়, আর এখানে আমরা দুজন মেয়ে মেয়ে রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলে সমস্যা কি, আর তোমার আমার ভালোই লাগে খারাপ না। পরে বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। পরে হুট করে মেয়ে আমার কয় কি যে আমরা মেয়ে হয়েছি তাতে কি আসেন আমরা রিলেশন করি, আমি কই এটা কি সিরিয়াস নাকি, হ্যাঁ সত্যি সিরিয়াস, আমি কই পরে যদি আমার দেখা ভালো না লাগে যদি অন্যরকম হয়ে যায়, পরে কয় না সমস্যা নাই তারপরে রিলেশন করো। আমার তো মনে মনে লাড্ডু ফুটপা মেসি মেয়ে রিলেশনের প্রস্তাব দিতে গেছিল, আমি তো পুলা পেলে প্রেমটা কই দিই হেলাই, কয়েকদিন প্রেম করলাম খালি এস এম এস করি, ও বয়স দেয় নাই আমিও বয়স দিই নাই খালি এস এম এস করি। পরে একদিন কয় কি তাহলে জানাস আমরা ভিডিও কলে কথা বলি, তখন আমার একটু ডর ডর করা হয়েছে যে এখন ভিডিও কলে কথা কমু যদি আমার দেখে কথা বলা বন্ধ করে দেয়। পরে আমি বললাম যে আমার ভিডিও কলে দেখে তো কথা বলা বন্ধ করবো না, কারণ না কথা বলা বন্ধ করবো না, বলছি আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিও কল দিই, মেয়ের ভিডিও কল দিই আমার যদি দেখে আবার ই করে। যাই হোক ভিডিও কল দিছি, ভিডিও কল দিয়ে তো একবারে আম মুখ হয়ে গেছে গে যে কাম রইল। পরে আমার কইতেছে ভাই আইডি কার, আমি কইতেছি আইডি আমার, ভাই আপনার আইডি কার কয় আমার, আমি কই ভাই আমার রিয়েল আইডি দেয় মেয়েগো এস এম এস দিলে রিপ্লাই দেয় না দেখে, ফেক আইডি খুলে মেয়েগো এস এম এস করতেছি ওখান দিয়ে আপনারও ফেক আইডি, কই ভাই আমারও তো একই দশা, মেয়েরা প্রেম করে না দেখে আমিও ফেক আইডি খুলছি মেয়েগো খুলবার লেগে, তখন দিয়ে দুজনেই না পোলা।